নমস্কার বন্ধুরা, এমটি কপি কাপ ব্লগারে আপনাদের স্বাগত। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে যে খিচুড়িটা দেখতে পাচ্ছ, সেটা হলো কালকে রাত্রে বাটার খিচুড়ি। তো সেটা আমি একটু গরম করে রেখে দিচ্ছি, নইলে যে গরম নষ্ট হয়ে যাবে। আর এইদিকে সকাল সকাল উঠেই কাজ টাজ করে ছেলের জন্য একটু সুজি করে রাখলাম। আর এখানে আমার সকালে ব্রেকফাস্ট হবে, যার জন্য আমি সুজিটাকে একটু টক দইয়ে ভিজিয়ে রেখেছি ফোলার জন্য। আর এখানে রয়েছে গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ। তো যাই হোক, এটাকে তোমরা একটু ধনে পাতা দিতে পারো, দিয়ে বানালে খুব ভালো লাগে, টেস্ট হয়। তো এইদিকে আমি খিচুড়িটা প্রায় গরম হয়ে গেছে, একটা খিচুড়িটা গরম করে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিব। তো আমি গ্যাসের এটা বন্ধ করে দিই। আর একটা জিনিস দেখতে পাচ্ছ, আমাদের এখানে কিন্তু এমন সিলিন্ডার দেখতে পাওয়া যায় না, কিন্তু এখানে দেখো সিলিন্ডারটা বেশ অন্যরকম। আর এখন নাকি আমি ভাইয়ের মুখে শুনেছি, এখন নাকি আমাদের এখানে এই সিলিন্ডারটা হয়ে যাবে, যেহেতু একটু এই সিলিন্ডারটা ক্রসলি। আর এখানে মোটামুটি আমার শখ হয়ে গেছে, তো এই জায়গাটা দেখতে পাচ্ছ জল পড়ে যায়, তার জন্য একটু মুছে রাখলাম, মুছে একটু ধুয়ে রাখবো। আর সকালে উঠে আমি ঘর দোর পরিষ্কার করে মুছে টুছে সব রেখে দিয়েছি। তো যেহেতু আমি এটা এখন বানাবো না, যার জন্য এটা আমি ঢেকে রাখলাম। আর এইখানে যেটা রয়েছে সেটা আমি ঢেকে রাখার চেষ্টা করবো, তো সেটা আমি ঢেকে রাখলাম। তো যাই হোক, আমার এখানে কাজ শেষ, আমি যখন আপনারটা বানাবো তোমাদের সাথে শেয়ার করবো। এটা বন্ধ করে দিই। আর এখানে দেখতে পাচ্ছ ছেলে ঘুমোচ্ছে, দরজা জ্বালানো খুলিনি, যেহেতু একটু অন্ধকার থাকলে বেশ ই থাকবে, ঘুমটা ভালো হবে। আমি চারদিক পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমার গপু সোনা ঘুমোচ্ছে, এখন চান করে আমি গপুকে তুলবো। তো আমি কুলারটা রয়েছে সেটা আমি ঢেকে রেখেছি। আর বাইরে ওয়েদারটা বেশ সুন্দর দেখাচ্ছে, দেখতে পাচ্ছ বাইরে পুরো বৃষ্টি 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 বৃষ্টি, এটা সুন্দর। আমি চান সেরে নিয়েছি, এবার আমি গপুকে তুলতে এসে গেছি, গপুকে উঠাবো। তাই তোমরা গপু দর্শন করে নাও, ছেলে ঘুমোতে ঘুমোতে যতটা সম্ভব আমি কাজগুলো সেরে নিই। তো আমি এখানে গপু সোনাকে বসে পুজো দেওয়া হয়ে গেছে, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি লাইট অফ করে দিই। আপামে আমি দিয়ে দেবো প্রথমত একটু হলুদ গুঁড়ো, একটু যেহেতু আমি কাঁচা লঙ্কা দিইনি কুচি, তার জন্য একটু লাল লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস এদিকে হয়ে গেল। আর এ পাশে আমি একটু দিয়ে দেবো নুন, যে যেমন নুন খেতে পছন্দ করো সে অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর এবার আমি এগুলো সব এক এক করে দিয়ে দিই। তো এখানে দেখো আমি সব মিক্স করে নিয়েছি, সুজিটা ফুললেই তারপরে দিবে। তো দেখো সুজিটা আমার সুন্দর ফুলে গেছে, তো এক একে সব দিয়ে দিয়েছি। আর এখানে আমি আপেন মেকারটা বসিয়ে দিয়েছি, এখানে আমি একটু ঘি দিব, তোমরা চাইলে বাটার অথবা তেল দিতে পারো, তেলে সর্ষে তেল দিবে না, রিফাইন অয়েল ইউজ করবে। তাহলে আমি দিয়ে দিই, একে একে ছেড়ে দিই, আমার যেহেতু গরম হয়ে গেছে একটু ঘি ছড়িয়ে দিব। দেখতে পেয়েছো আমি ঘি ব্রাশ করে নিচ্ছি একটু, অল্প পরিমাণে। সবজি খুব হেলদি, যেহেতু শাক সবজি রয়েছে, বাচ্চাদেরকেও দিতে পারবেন, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তোমরা ই করবে না, লঙ্কা দিবে না। তাহলে চেষ্টা করবো আমার ছেলেকে খাওয়ার জন্য, আমার ছেলে এগুলোতে একদম রুচি নয়, তবুও চেষ্টা করবো দিয়ে যদি খায় আর কি। তো হয়ে গেছে আমার, যেহেতু সব দেওয়া হয়ে গেছে, এবার একটু আমি এক মিনিটের জন্য গ্যাসটা লো ফ্লেমে করে হতে দিব, আপেম হচ্ছে হোক। আর এদিকে যেহেতু এখন বাজছে 9টা,
15। আমি জানালাগুলো একটু আস্তে আস্তে খুলে দিই, যেহেতু সময় হয়ে গেছে, একটু বাইরের থেকে বেশ ভালো হাওয়া আসে। এইদিকে এটা আমাদের অ্যাপার্টমেন্ট, তো এইদিক দিয়ে আমাদের মেন গেট, দেখতে পারবে না হয়তো। এইদিকে একটা একটু খুলে দিই, এদিকে একটা দেখতে পাচ্ছি, ডক্টরের বাড়ি দেখতে পাচ্ছি। গাছপালার জন্য শুধু ফুলের গাছ, কাঠফুল, বেলি ফুলের গাছ, চন্দন, জবার গাছ রয়েছে। খুব ভালো লাগে আমার এই জায়গাটা। আমার ছেলে এখনও উঠেনি, ঘুমোচ্ছে, আর সেদিকে দেখি আমাদের আপেমটা হয়েছে কি না। আপেমগুলো একটু উল্টিয়ে দিই, আমি সব দিয়ে দিচ্ছি। তো আবার এগুলো দিয়ে দিয়েছি, এবার আবার 1 মিনিটের জন্য কাটতে দেবো। তো এই হলো আমার আজকের আপেম, আর আমি সকালের রুটিনটা দেখালাম। তো যাই হোক, সকালের রুটিনের মধ্যে তোমার আমার ছেলের খাওয়ার পরে তো উঠেনে, যেহেতু ভিডিওটা ভীষণ বড় হয়ে যাবে, জন্য আজকে ভিডিওটা একটু কাবে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে।